আমার নাম আনোয়ার, আমি থাকি সৈয়দ আরবে মক্কা, আর দেশের বাড়ি আছে বামুনবাড়িয়া কসবা থানা। আচ্ছা, আজকে আপনি বিমানবন্দরে যে আসলেন, কোন সমস্যা নিয়ে আসছেন একটু বলবেন। সমস্যা হলো আপনার যে 2 তারিখে যে আমি আসছিলাম, যে মালটা আমার যে মিস্টেক হয়েছিল, ওই মালটার জন্য আজকে ফোন করছিল এরা। ফোন করার পর এরা বলছিল আর কি যে মাল 2 তারিখে যে লোক আসছিল, এই মালটা উনি কোথায়। আচ্ছা, এই যে বললেন যে আপনার ব্যাগেজ বা মালামাল নিয়ে ঝামেলা হয়েছে, বা সেটা কি হয়েছে একটু আমাদেরকে খুলে বলেন। ঝামেলা আপনার যে ঝামেলাটা হয়েছে, এই ঝামেলাটা হলো আপনার এই আমি তো সৈয়দ আরবে বুকিং দিছি, টাইম হয়েছে আপনার 12:30 দিকে, আমার ফ্লাইট ছিল 1:30। তখন আমি লাস্ট পর যে মালটা বুকিং দিছি, বুকিং দেওয়ার পরে আমি প্যাকেজও দিয়েছি 400 টাকা। দেওয়ার পরে আমার সব কিছু এরা দিয়েছে আমার টিকিটের ভিতরে, এরা সব কিছু টোকেন টোকেন দিয়ে দিয়েছে। তখন আমি বলছি যে এদেরকে যে ভাই আমার যে টোকেনের সাথে যে আপনার পাসপোর্টের যে আমার যে পাসপোর্টের নাম্বার আর এই যে কার্ডটির সাথে যে মালের টোকেন ঠিক আছে নি, বলে ভাই সম্পূর্ণ ঠিক আছে। এখানে এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে একজন প্রবাসী যখন দেশে আসেন, তিনি তো সাথে করে 2টা ব্যাগেজ নিয়ে আসতে পারেন, এটা তো হচ্ছে টিকেটের সাথেই থাকে। আপনি কি বাড়তি কোনো মালামাল নিয়ে আসছিলেন? হ্যাঁ, বাড়তি একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা সম্পর্কে একটু বলেন। প্যাকেজটা হলো আপনার 375 টাকা প্যাকেজটা, তখন এরা আমার 400 টাকা নিছে। 375 টাকা আপনি কী সুবিধা পাইছিলেন? সুবিধা হলো আপনার 23 কেজি মাল এক্সট্রা, আরও 23 কেজি আপনি এক্সট্রা 23 কিলো আনতে পারবেন। জি, আপনি কোন এয়ারলাইন্সে আসছিলেন দেশে? বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানে আসছেন? আচ্ছা, তো বাংলাদেশ বিমানে আসার পরে আপনার টোটাল ব্যাগ হলো কয়টা? 3টা। তো সেখানে আপনি মালগুলো ইয়ে করলেন, বুকিংয়ে দিয়ে দিলেন না? হ্যাঁ, বুকিংয়ে দিয়ে দিলাম। এরপরে কি ঢাকায় এসে কি দেখলেন সেটা? ঢাকায় দেখলাম জানে আমার বুকিংয়ের সাথে 2টা মিল আছে, আর একটা বুকিংয়ের সাথে মিল নাই, এটা দিছে আরেকজনের নামে বুকিং দিয়ে দিছে, কিন্তু টাকা নিছে ঠিক, এরা বুকিং দিয়ে দিছে আরেকজনের নামে। তো আপনি যখন এই ব্যাগেজটা বুকিংয়ে দিলেন, তখন আপনার উচিত ছিল না যে এটা দেখে নেওয়া, আপনার যে বোর্ডিং পাসের সাথে যে টোকেনগুলো দেওয়া হয় এগুলো দেখে নেওয়া? শুনেন, এখানে কাউন্টারে বাংলাদেশি লোক একটা, এই জায়গা তো মনে করেন এই সিটারই কখনো হয় নাই, কী কিছু বুঝছেন? আমি 12 বার বাংলাদেশ বিমানে আসছি, এবার লিয়া 13 বার, কী কিছু বুঝছেন? এরকম কখনো হয় নাই। তো ওই জায়গার যে বাংলাদেশি সিটারই করবো এটা তো আমার জানা ছিল না, বুঝছেন? আচ্ছা, তো আপনি ঢাকায় চলে আসলেন, ঢাকায় আসার পরে আপনি বেল্টে গিয়ে যখন আপনার ব্যাগেজগুলো রিসিভ করতে গেলেন, তখন কী ঘটলো? তখন আপনার যে 2টা আমার পাসপোর্টের সাথে নাম্বারের সাথে ঠিক আছে আমার নাম, আর যেই এক্সট্রা যে প্যাকেজটা এটা দিয়ে দিছে আরেকজনের বুকিংয়ে। না, সেটা তো আপনি আগে বলছেন যে দিয়ে দিছে, কিন্তু আপনি যখন এই যে আমরা যে ট্রলি নিয়ে যে আমরা যে ব্যাগেজগুলো যে আমরা বেল থেকে উঠাই, তো সেখানে কি আপনি কয়টা উঠেছিলেন? 3টা। 3টা উঠেছিলেন? 3টা উঠাইছি। হ্যাঁ, আপনি ওই তখনও কি দেখেন নাই যে আপনার নামের সাথে মিল আছে কিনা? না, তখনও দেখেন না। ওই যে আমি পাসপোর্ট খুললাম, যখন এরা টোকেন চেক দিছে, তখন যে আমি বুঝতে পারছি যে আমার টোকেনও দেয় নাই, কিন্তু ওই বুক ওই মাল আমার নামও পাঠায় নাই, আপনি আমার রিসিটও দেয় নাই। আচ্ছা, আপনি তো ইয়ে করলেন, এই যে মাল মালগুলো নিয়ে আপনি কদ্দূর আসলেন, কোথায় এসে আপনি ধরা ফুটলেন? বাংলাদেশ। না না না, আপনি বেল্ট থেকে তো জিনিসগুলো নিয়ে সামনের দিকে আসতেছিলেন, বের হবেন, তখন কোন জায়গায় এসে আপনার এই লাগেজটা আটকালো? এই চেকে, যে জায়গায় টোকেন চেক করে। হ্যাঁ, ওইখানে এসে কি হলো একটু বলেন। ওইখানে এসে আমার 3টা মাল টোকেনের সাথে মিলাইতে যায়, দেখে 2টা মিলে, 1টা মিলে না। আচ্ছা, তখন তারা কি বললো, আপনি কি করলেন? তখন তারা বলছে যে যে আপনি তো নামের সাথে মিল নাই, এই মাল দেওয়া যাবে না, ঠিক আছে? তখন আমি বলছি স্যার এটা তো আর আমি করি নাই, কিন্তু আপনাদের লোকে বাংলাদেশ বিমানে ওইখানে যে বাংলাদেশি লোক ছিল ওরা ভুল করছে, কিন্তু আমার ভুলটা কোনটা? তখন আমি তো এটা দেখিনি, আমি লাস্ট পর্যায়ে মাল বুকিং দিছি, এজন্য আমি তাড়াহড়া করে বিমানে চলে গেছি। এমনকি আমি বলছি উনিরে যে ভাই আমার পাসপোর্টের সাথে নাম্বারের সাথে কি আমার টোকেন মিল আছে? উনি বলছে যে হ্যাঁ মিল আছে। বাংলাদেশে আইসা দেখি যে উল্টাটা। তো তখন আপনি বাড়ি যাওয়ার আগ পর্যন্ত কী কী করে গেলেন বিমানবন্দরে? এখানে আমি অনেক জায়গায় দৌড়াইছি, আম পুলিশের দ্বারে গেছি, আম পুলিশ পাঠাইছি ম্যাজিস্ট্রেটের দ্বারে, ম্যাজিস্ট্রেটের দ্বারে পাঠাইছি, ম্যাজিস্ট্রেট আবার পাঠাইছে বাংলাদেশ বিমানের যে লোক আছে উনিরের দ্বারে। তো শেষ পর্যন্ত কি আপনার কাছে কোনো অভিযোগ রাখা হয়েছিল? অভিযোগ রাখা বলতে এরা বলছিল যে আপনি এখন চলে যান, কদিন পরে আসেন, আসলে দেখি মালটা দেওয়া যায় কিনা। তো আজকে আসছি, আসার পরে। আচ্ছা, না এই পাকে আরেকটু জানিয়ে রাখি যে আপনার সেই ব্যাগেজটা কার নামে আসছিল? এটা হলো একটা সেলিনা, সেলিনা আক্তার। তা আপনি কি সেলিনা আক্তারের সাথে কোনোভাবে যোগাযোগ করছেন বা আপনাকে যোগাযোগ করতে বলছিল? না 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 না, এটা যোগাযোগ আমার সাথে হয় নাই, ওরই তো আমি চিনি না, আমি কীভাবে জানবো যে সেলিনা আক্তারকে? কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে আসে দেখি যে সেলিনা আক্তারের নামে মালটা দিছে।
আচ্ছা এরপর এরপর আপনি তো আসলেন 2 তারিখে 2 তারিখ আজকে হলো 28 28 মাসখানে গেল 26 দিন এর মধ্যে কি এয়ারপোর্ট থেকে আপনাকে কেউ ফোন করছে কিনা বা আপনি তাদের সাথে যোগাযোগ করেছেন আমি যোগাযোগ করছি হ্যাঁ উনিরা একটু বলে যে মাল তো আপনার না মাল ওই যে শিলি নাক্তারে নিয়ে আসেন পরে দুই দিন পর আবার ফোন দিছি দেওয়ার পরে কইছে ঠিক আছে আপনি মাল নিতে পারবেন আপনি টাকা চার্জ দিয়া মাল নিতে পারবেন আচ্ছা সেটা কিসের চার্জ বলছে কিছু ওরা বলছে যে প্রতি কিলো 45 রিয়াল 45 রিয়াল না টাকা রিয়াল মানে আপনাকে প্রতি কেজির জন্য 45 টাকা করে দিতে হবে হ্যাঁ 45 টাকা রিয়াল 45 রিয়াল করে দিতে হবে আচ্ছা ওনারা তো প্রথমে বললেন যে মালটা আপনার না হ্যাঁ তো যেহেতু আপনার না আপনি সেটা পাবেন না তো পরবর্তীতে আপনাকে 45 রিয়াল করে দিলে মালটা দিয়ে দিবে দিয়ে দিবে তো আপনি কি কোনো প্রশ্ন করেছিলেন যে বা টাকা লাগবে কেন বা কিছু একটা উনি বলছেন যে এটা বিমানের চার্জ এটা বিমানের চার্জ মানে এই টাকাটা দিলে আপনি মালটা পাইলাম মালটা পেয়ে যাবেন এই কথা কবে বললো কয়দিন পরে বললো এটা বলছে যে আপনার এক সপ্তাহ এক সপ্তাহ মানে আপনার বাড়ি যাওয়ার এক সপ্তাহ পরে বাড়ি যাওয়ার এক সপ্তাহ পরে তারপরে আজকে যে আপনি আসলেন আজকে হচ্ছে 28 তারিখ না 28 তারিখ প্রায় 26 দিন পর আজকে বিমানবন্দরে আসলেন আজকে কেন আসলেন সেটা একটু বলেন আজকে আমি অনেকদিন আসিনি আমার বাড়িতে কাজ ছিল তো আজকে অনেকদিন পর আজকে প্ল্যান নিছি যে আজকে যামু আমি শেয়ারির পরে এয়ারপোর্টে যামু মাল আনার জন্য তখন আমি বাসে তখন আমার যে ঘরের যে নাম্বার ওই নাম্বারে ফোন দিছিল মানে আপনি আজকে স্বেচ্ছায় নিজের থেকে আসতেছিলেন এমন সময় ফোনও গেছে ফোনও গেছে বাড়িতে তো ফোন করে কি বললো বাড়িতে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে 2 তারিখ কি আপনার লোক আসছিল বলে হ্যাঁ আসছিল বলছিল আপনি কি হয় যে আমার হাজবেন্ড তো উনি কি মাল ফালাই গেছে বলে হ্যাঁ মাল ফালাই গেছে তো এখন উনি কোথায় তো আমার ওয়াইফে বলছে যে এখন উনি শেয়ারি খায়া যে চলে গেছে যে আপনার বাসে এখন যে এয়ারপোর্টে যাইতেছে যে মালের জন্য জি এয়ারপোর্টে এসে আপনি কি করলেন আসলেন কয়টায় এয়ারপোর্টে আসছি 9টা সকাল 9টা থেকে এখন প্রায় 1টা 1টা এই মাঝের এতটা সময় আপনি কি কি করলেন একটু বলেন এখন 12টার দিকে এক লোক আসছে উনি দারে গিয়ে যাওয়ার পরে উনি বলছে যে যে মালটা আটকাইছে উনি আসুক আসলে পরে আপনার মালটা দেওয়া যায় কি না দেখা যাক এরকম একটা আশ্বাস দিচ্ছে আমার জি আপনি যেটা বলছিলেন যে কিছুক্ষণ আগে আপনি ভিতরে একবার গেছিলেন খুব সম্ভবত হ্যাঁ সেখানে কি জিজ্ঞেস করছে কি কি হয়েছিল অন্য কেউ কিছু জিজ্ঞেস করছে জানতে চাইছে কিছু জানতে চাইছে এটাই যে আপনি এখানে দৌড়াইছেন ওখানে দৌড়াইছেন এমনি ম্যাজিস্ট্রেটের দ্বারে গেছেন আম পুলিশের দ্বারে গেছেন আমি কিন্তু আমার তো ভাই মালটা তো আমার তো দরকার এর জন্য আমি গেছি কিন্তু আপনারা তো আমার কোনো সাড়া দিলেন না আচ্ছা তো এখন হলো সর্বশেষ 2টার সময় আপনি আবার যাবেন সর্বশেষে 2টার দিকে একটা আশ্বাস দিছে দেখা যাক কি হয় আচ্ছা এবার একটু পুরো বিষয়টা আপনি একজন প্রবাসী আপনি বলছেন যে বেশ কয়েকবার দেশে আসা যাওয়া করছেন দীর্ঘ সময় প্রবাসী থাকেন কত বছর ধরে থাকেন 16 বছর রানিং 16 বছর ধরে আপনি একজন প্রবাসী এর মধ্যে নিশ্চয়ই অনেকবার আসা যাওয়া করছেন হ্যাঁ আসছি ইনশাআল্লাহ তো এরকম অভিজ্ঞতা তো আগে কখনো হয় নাই না এরকম আমি কখনো পড়ি নাই এরকম এখন যে নতুন যে অভিজ্ঞতাটা হলো এটা থেকে আপনি কি শিক্ষা পেলেন বা আপনার কি বলার আছে এটা থেকে শিক্ষা বলতে মনে করেন এটাই সবচেয়ে বেস্ট আপনার মাল বুকিং দেওয়ার সময় সব কিছু দেখে নেওয়াটা এটাই বেস্ট আর এদের উপরে কোনো আস্থা রাখা যায় না এদের উপর বলতে আপনি কি এখানকার কথা বলছেন না সৌদি আরবের ওইখানকার সৌদি আরবের যে যে কাউন্টারে যে বাংলাদেশি লোকজন কাজ করে এদের উপরে কোনো আস্থা রাখা যায় না আপনারটা আপনি নিজেই আমারটা আমার নিজে মনে করেন দেখে আনাটা সেফটি প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম সৌদি প্রবাসী আনোয়ারের সাথে তিনি গত 2 তারিখ এই মাসেরই 2 তারিখে তিনি সৌদি আরবের জাদ্দা থেকে ঢাকায় আসেন আসার পথে তিনি 3টা ব্যাগেজ নিয়ে আসছিলেন একটি ব্যাগেজ তিনি এক্সট্রা টাকা দিয়ে তার সাথে করে নিয়ে আসেন কিন্তু বিমানবন্দরে এসে তিনি সেটা বের করে নিতে পারেননি এর কারণটি ছিল হচ্ছে যে তার ব্যাগেজটি তার নামে না দিয়ে অন্য একজন ভদ্র মহিলার নামে সেটি আসে যার কারণে এখানে এয়ারপোর্টে যারা ব্যাগেজ চেকিং করেন তারা সেটিকে আটকে দেন এবং একটা সময় তিনি এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলে চলেও যান পরবর্তীতে আসলে তার কাছে তিনিও ফোন দিতেন তার কাছে ফোন দেওয়া হয় প্রথমে যেটি বলছে যে যার ব্যাগেজ তাকে এসে নিতে হবে আমরাও সেটাই জানি যে ব্যাগেজটি যার নামে আসছে তিনি এসেই সেটি রিসিভ করবেন এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া স্বাভাবিক একটা বিষয় কিন্তু এইখানে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে পরবর্তীতে ওনাকে ফোন করে যেটি জানানো হয় যে এই ব্যাগেজটি তিনি নিতে পারবে তার জন্য তাকে প্রতি কেজি মালামালের জন্য দিতে হবে 45 সৌদি রিয়াল সৌদি রিয়ালে 45 রিয়াল করে তাকে যদি তিনি দেন তাহলে তার ব্যাগেজটি তাকে দেয়া হবে প্রশ্ন আমাদের আসলে এই জায়গাটির মধ্যে প্রথমে যেটি বললো যে ব্যাগেজটি তার না তাকে দেয়া যাবে না তাহলে পরবর্তীতে টাকা দিলে ব্যাগেজটি তাকে দিয়ে দিবে এটি আসলে কেমন জানি একটা গোলকধাঁধার মতো হয়ে গেল
এখন প্রশ্ন আসতেই পারে যে আনোয়ার যদি প্রকৃত মালিক হয়ে থাকেন, তিনি যদি তার মালামালের যথার্থ প্রমাণ দিতে পারেন তাহলে সেটি তিনি পেয়ে যাবেন, আর সেটি তিনি ফ্রিতে পাওয়ার কথা, কারণ এই ব্যাগেজটি আনতে যে টাকা খরচ হওয়ার কথা আর সেটি তিনি সে সৌদি আরবে দিয়ে কিন্তু আসছেন। এখন যদি দিতে হয় তাহলে তিনি এভাবে পেয়ে যাবেন। আর এখন যে তারা যেটি বলছেন এটি অন্যের নামে আসছে, অন্যের ব্যাগেজ, তাহলে অন্যের ব্যাগেজ টাকার বিনিময়ে তাকে দিয়ে দিবেন, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা আসলে কোন রুলসে কোন আইনে দিবেন বা এমন কোনো নিয়ম আছে কিনা সেটি অন্তত আমার জানা নেই, যার কারণে আসলে আজকে আমরা আনোয়ারের সাথে কথা বললাম, তিনি আমাদের সাথে কথা বলার জন্য ইচ্ছে পোষণ করেন। গলিতে এখন সময় দুপুর একটা, আর এক ঘন্টা পরে তিনি ভিতরে যাবেন। এখন দেখার বিষয় হচ্ছে যে তিনি তার হারানো ব্যাগেজটি, এটা আসলে হারানো বলা যাবে না, আটকে রাখা ব্যাগেজটি তিনি পুনরায় ফেরত পাবেন কি না, আর পেতে গেলে তিনি ফ্রিতে পাবেন কি টাকা দিয়ে নিয়ে আসতে হবে সেটি আমরা কিছুক্ষণ পরে জানবো। এখন আমরা আপাতত আনোয়ারকে এখান থেকে বিদায় জানাবো। বিদায় জানানোর আগে একটা কথা বলে রাখতে চাই, প্রিয় প্রবাসী ভাইরা, আনোয়ার থেকে শিক্ষা নেওয়া যেতে পারে, যারা প্রবাস থেকে এক্সট্রা ব্যাগেজ নিয়ে আসেন বিভিন্ন প্যাকেজের আওতায়, আপনারা অবশ্যই মাল্টি বুকিং দেওয়ার সাথে সাথে আপনাদের যে ব্যাগেজের সাথে যে স্টিকারটি লাগানো হয় সেটি আপনার নামে আছে কি না এবং অন্য যে দুটি ব্যাগেজ থাকে সেটার সাথে মিল আছে কি না, এটি জেদ্দা বা সৌদি আরবে যে জায়গা থেকে আসবেন সেখানে মিলিয়ে তারপর আসবেন, কারণ এই ভুলটি আসলে আমাদের ঢাকা এয়ারপোর্ট কর্তৃপক্ষের না, সেটি হচ্ছে জেদ্দা থেকে যেখান থেকে আসছেন সেইখানকার যে কর্মচারী যারা আছেন তারা সেই ভুলটি করছেন। আনোয়ার আসলে তার ব্যাগেজটি পেয়েছেন কিনা সেটি আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ইনশাল্লাহ।